কলা একটা সহজলভ্য ফল যা আমাদের আশেপাশে যে কোনো জায়গায় কিন্তু খুব সহজেই পাওয়া যায়। তো আজকে আমরা জানবো কলা আসলে কেন খাবেন। কলা হচ্ছে আপনার ওজন নিয়ন্ত্রণ করে থাকে, যাদের অতিরিক্ত পরিমাণে ওজন রয়েছে বা কম ওজন রয়েছে তাদের ক্ষেত্রে ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে, এবং পেশির টান কমায়, যাদের বিভিন্ন ধরনের ব্যথা রয়েছে শরীরের বিভিন্ন অঙ্গে দেখবেন যে পেশিতে টান থাকে, ব্যথা থাকে, এটা কমায়, এবং কিডনি ভালো রাখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলবো যে কোষ্ঠকাঠিন্য ভালো রাখে, মানে যাদের পায়খানা শক্তজনিত সমস্যা রয়েছে তারা যদি নিয়মিত কলা খান এ থেকে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা উপকৃত হতে পারবেন, মানে পায়খানাটা খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। যাদের পাইলসের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফল, এবং কোষের ক্ষতি রোধ করে, আমাদের শরীরের যে মানবদেহে কোষগুলো রয়েছে সেই কোষগুলো দেখা যায় দিন দিন অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে যায়, বয়স হলে এটা আস্তে আস্তে মরে যেতে থাকে, সেক্ষেত্রে নিয়মিত কলা খেলে সেই কোষের ক্ষতি রোধ করতে এটা সহায়তা করে, এবং রক্তচাপ কমায়, যাদের দেখা যায় উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়েছে, হাই ব্লাড প্রেশার রয়েছে, আপনার হয়তো বা নিয়মিত ওষুধপত্র খাচ্ছেন, তো আমি বলবো যে প্রতিদিন অন্তত 2টি করে কলা খান, দেখবেন যে আপনার রক্তচাপ এমনিতে কিন্তু স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। তো কলা একেবারে খুবই সহজলভ্য, এবং এটা খেতেও যেমন সুস্বাদু এবং তেমন কিন্তু দেখা যায় যে খুব অল্প দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আমরা সকলেই কলা খাওয়ার অভ্যাস করবো। ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো শেয়ারদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।